দাপুটে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টাইগাররা এখন অভিনন্দন আর প্রশংসার জোয়ারে ভাসছে। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। লিটন দাস, সাকিব আল হাসান এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বির অর্ধশতকে ভর করে সফরকারীরা পায় 314 রানের বিশাল এক সংগ্রহ। বল হাতেও শুরু থেকেই ভালো করে বাংলাদেশ, সেই ধারা ধরে রেখে 38 রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে জয় দিয়ে সিরিজ শুরু করল টাইগাররা। এই জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে টাইগাররা। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি বাংলাদেশের পঞ্চম জয়। একটা সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়কে চমক মনে করা হলেও এখন আর সেটি মনে করার সুযোগ রাখেননি সাকিব তামিমরা। আর এটি ছিল গত 20 বছরের ক্রিকেট জার্নিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে যে কোনো ফরম্যাটের বাংলাদেশের প্রথম জয়। আর এমন জয়ের পর বাংলাদেশকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব। এই তালিকায় পিছিয়ে নেই ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলো। দেবনাথ নামে একজন ভারতীয় ক্রিকেট বোদ্ধা বাংলাদেশের এই জয়ে অভিনন্দন জানিয়ে বলেছে, অভিনন্দন টিম বাংলাদেশ, ভালো দলের প্রচেষ্টায় এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকায় 38 রানে জিতেছে। তারা 2022 সালে একটি ইতিহাস তৈরি করেছে। সাকিব এবং তাসকিন জ্বলে উঠেছে এবং দলের সকল সদস্য ভালো খেলেছে। 2022 সালে বাংলাদেশের কাছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা তাদের স্বদেশে পরাজিত হয়েছিল। ভারতের ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফো বাংলাদেশের এই জয়ে দফায় দফায় তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেছে, যেখানে তারা প্রথম টুইটে তাসকিন আহমেদের একটি ছবি সংযুক্ত করে ক্যাপশনে লিখেছে, ইতিহাস হয়ে গেল, সাকিব এবং তাসকিন বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকায় তাদের প্রথম ওয়ানডে জয়ে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তার কিছুক্ষণ পরে আরেকটি ছবি সংযুক্ত করে বাংলাদেশ যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস রচনা করেছে সেটির জানান দিয়ে ক্যাপশনে লিখেছে, বাংলাদেশ 2002 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডে খেলেছিল, তারা তাদের প্রথম ওয়ানডে জয়ের জন্য 2022 সালের শুরু থেকেই বাংলাদেশ কিছু মিরাক্কেল উপহার দিয়েছে বলে মনে করছে ESPN ক্রিকইনফো। তারা একটি ছবি সংযুক্ত করে ছবিতে সেই পরিসংখ্যান তুলে ধরে লিখেছে, বছরের মিরাক্কেলগুলো ধারাবাহিকভাবে ঘটে চলেছে বাংলাদেশের জন্য। জানুয়ারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তাদের নিজের মাটিতেই প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে 45 রানে 6 উইকেট হারার পরেও অলৌকিকভাবে ফিরে এসে বাংলাদেশ ম্যাচটা জেতে। আর মার্চে তারা লিখেছে, প্রথমবারের মতো তাদের মাটিতেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। এবং এই ছবির ক্যাপশনে তারা লিখেছে, বাংলাদেশের ভক্তরা, 2022 এখনও প্রথম ত্রিমাসিকে রয়েছে, আর কি কি অলৌকিক অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এছাড়াও ESPN ক্রিকইনফো তাদের আরেকটি টুইট বার্তায় জানুয়ারিতে নিউজিল্যান্ডে প্রথম টেস্ট জয় এবং গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের একটি ছবি সংযুক্ত করে ক্যাপশনে লিখেছে, 2022 সালটা টাইগারদের জন্য। ভারতের আরেকটি জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্রেকার তারা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছে, সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ এই ম্যাচ জয়ের নায়ক। আরেকটি টুইট বার্তায় তারা লিখেছে, ODI সিরিজে একটি পজিটিভ নোট দিয়ে বাংলাদেশ শুরু করল। ক্রিক ট্রেকার তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে লিখেছে, হট এ স্টার্ট টু দ্য সাউথ আফ্রিকা ট্যুর অব বাংলাদেশ। এই ছবিতে তারা সাকিব আল হাসানের অ্যাচিভমেন্টগুলো তুলে ধরেছে।